সো হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। অ্যান্ড বন্ধুরা, আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে চলে আসলাম আবার আর একবার গুরুত্বপূর্ণ ঐক্যশ্রী স্কলারশিপের একটা আপডেট ভিডিওতে। তো গাইজ, এই ভিডিওটাতে শুধু আপডেট না, অনেকের প্রবলেম হয়েছে। কি প্রবলেম? তোমাদের ইনভ্যালিড ব্যাঙ্ক ডিটেলস। অ্যান্ড বন্ধুরা, তোমাদের আরেকটা সমস্যা অনেকদিন থেকে তোমরা দেখছো, সেটা হচ্ছে কি না, তোমাদের অনেকের ব্যাঙ্ক অ্যাওয়াইটিং ফর রেসপন্স যেখানটা করে ছিল, মানে ব্যাঙ্ক ভেরিফিকেশনের যে প্রসেসটা তোমাদের ছিল সেখানটাতে তোমাদের ব্যাঙ্ক নট ম্যাচ অ্যান্ড ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং। তো আজকে এই দুটো বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করা হবে, এবং এই ভিডিওতে তোমাদের এই দুটো প্রবলেম তোমাদের বেস্ট সলিউশনও বলা হবে, কীভাবে তোমরা সলিউশন করতে পারবে। প্রথমত দেখো, ইনভ্যালিড ব্যাঙ্ক ডিটেলস বিভিন্ন কারণ দেখাচ্ছে, কারোর ফরজেন ব্লক বা কারোর নো সাচ অ্যাকাউন্ট, এই ধরনের বিভিন্ন ধরনের ইনভ্যালিড ব্যাঙ্ক ডিটেলসে তোমাদের শো করছে, বা কারোর KYC ডকুমেন্ট পেন্ডিং। তো এই ধরনের যাদের সমস্যা রয়েছে তারা কীভাবে সলিউশন করবে, এবং পাশাপাশি যাদের এখনও পর্যন্ত নট ম্যাচ ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং অনেকদিন থেকে রয়েছে, তাদের ভেরিফিকেশন কবে হবে বা কী কারণে ম্যানুয়াল ভেরিফিকেশন এই পেন্ডিং দেখাচ্ছে, এবং ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিংটা কোথায় থেকে সলভ করা হয়, সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও। তাই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আজকের ভিডিওটা, অবশ্যই এক বিন্দু পরিমাণ না মিস করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো সরাসরি শুরু করবো ভিডিও। তার আগে করবো একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো ওয়েলকাম অল মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি। তো গাইজ, প্রথম যে প্রবলেমটা নিয়ে তোমাদের কথা বলবো সেটা ইনভ্যালিড ব্যাঙ্ক ডিটেলস। অনেকের এই মোমেন্টে হচ্ছে ইনভ্যালিড ব্যাঙ্ক ডিটেলস, এবং সেখানে তোমাদের বিভিন্ন ধরনের এরর কোড দেখাচ্ছে। প্রথমত তোমাদের নো সাচ অ্যাকাউন্ট, ফরজেন ব্লক অ্যাকাউন্ট, KYC ডকুমেন্ট পেন্ডিং, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছে, বা অ্যাকাউন্ট ম্যাচ করছে না, ইনভ্যালিড হচ্ছে। তাহলে তারা কী করবে, তাদের জন্য কী সলিউশন রয়েছে? তো প্রথমত তোমাদের যে ইস্যুটা দেখাচ্ছে, ফর এক্সাম্পল আমি নোসাচ অ্যাকাউন্ট যাদের দেখাচ্ছে তাদের নিয়েই বলছি। নোসাচ অ্যাকাউন্ট যদি তোমার দেখায়, তোমাকে যেতে হবে তোমার ব্যাংকে, এবং ব্যাংকে গিয়ে তোমার যে স্কলারশিপের ওখানে নোসাচ অ্যাকাউন্ট ইনভ্যালিড ব্যাঙ্ক ডিটেলস দেখাচ্ছে, ওই প্রবলেমটা তোমার ব্যাংকের ম্যানেজারকে দেখাতে হবে। মানে ম্যানেজার বলতে ডিপুটি ম্যানেজার, যিনি ব্যাংকের তোমার KYC TYC ফর্ম টর্ম জমা নেয়, সেই ম্যানেজারকে দেখাতে হবে, বা সেই অফিসারকে দেখাতে হবে। দেখানোর পর তোমার অ্যাকাউন্টে কী সমস্যা এক্স্যাক্টলি রয়েছে, যে তুমি বলবে আমার স্কলারশিপের টাকা দিতে গিয়ে এই সমস্যা দেখা দিচ্ছে, আমার অ্যাকাউন্টে টাকা আসছে না। তারপরেই ওনারা সেই সলিউশনটা তোমার করে দেবে, ব্যাংকে থেকে তুমি প্রবলেমটা সলভ করাবে, বা নতুবা নতুন করে তুমি KYC জমা দেবে, না হয়তো তুমি আবার কী করবে, তোমার ব্যাংকের আধার কার্ড লিঙ্ক ঠিকঠাক না থাকলে, অনেকদিন লেনদেন না করা থাকলে, সেগুলো তুমি সলভ করে নেবে। অ্যাকচুয়ালি তোমার ব্যাংকটাকে তুমি একদম চালু করে আসবে, মানে ব্যাংক যদি তোমার অনেক দিন থেকে লেনদেন করা নেই বা KYC আপডেট করা নেই, সেটা তুমি কমপ্লিট করে আসবে। পাশাপাশি যাদের ফরজন ব্লক বা অ্যাকাউন্টের KYC ডকুমেন্ট পেন্ডিং, তারাও সেই একই জিনিসটা করবে। করার পর তোমাদের করার পর কী করতে হবে, এই প্রবলেমটা সলভ করার পর, যে তুমি তোমাকে ব্যাংক থেকে বলে দিলো হ্যাঁ তোমার ব্যাংকের সমস্যাটা 5 দিন কি 10 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, 5 দিন বা 10 দিন পরে তুমি দেখবে যে হ্যাঁ ব্যাংক ডিটেলস ঠিক হয়ে গেছে, দেন তারপরে কী করবে, তোমরা MDFC ডিপার্টমেন্টের মেল আইডি যেটা রয়েছে, ফিডব্যাক মেল, তার মাধ্যমে তুমি একটা ইনফর্ম করে দেবে বা একটা লেটার লিখে দেবে যে আমার ব্যাঙ্ক ডিটেল নোসাস ছিল, এখন সেটা ঠিক করিয়েছি, এখন আমার নতুন করে আমার অ্যাকাউন্টটা ম্যাচ করানো হোক। তা এটা করে দিলে কিন্তু তোমার অ্যাকাউন্ট ম্যাচ করে দেবে, যেটা কিন্তু ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে। এবং এছাড়াও তোমরা ফিডব্যাক মনিটরিং সিস্টেমের মাধ্যমে তোমার এই প্রবলেমের সলিউশনটা তুমি ব্যাংকে থেকে করানোর পর এই ইনফর্ম করতে পারো ওনাদের যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক করা হয়ে গেছে, এবার আমার অ্যাকাউন্টটাকে ম্যাচ করানো হোক, দেন তারপরে কিন্তু ওনারা ব্যাংকের অ্যাকাউন্ট ম্যাচ করিয়ে দেবে। তো গাইজ, এটা গেল তোমাদের যাদের ইনভ্যালিড হচ্ছে নো সাচ অ্যাকাউন্ট বা আদার্স প্রবলেম, তাদের সলিউশনটা। দেন এরপর নেক্সট যেটা তোমাদের জন্য আপডেট, সেটা হলো নট ম্যাচ অ্যান্ড ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং যাদের রয়েছে তাদের কী করতে হবে। দেখো, নট ম্যাচ ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং কী কারণে হয় সেই নিয়ে অলরেডি অনেক ভিডিওতে বলেছি, যে তুমি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো জায়গায় মিসম্যাচ করেছো তোমার ব্যাংকের ডিটেলস ফিল করতে গিয়ে, সেক্ষেত্রে কিন্তু তোমার ম্যানুয়াল ভেরিফিকেশন হয়। এছাড়াও যদি অনেকে বলছে যে আমার এরকম কোনো সমস্যা নেই, তাও দেখাচ্ছে, তো কোনো ব্যাপার না, হয়তো তোমার ব্যাংকের সঙ্গে তোমার ফর্ম ফিল আপের কোনো একটা গণ্ডগোল হয়েছে, তাই ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। তো ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং কোথা থেকে অ্যাপ্রুভাল করানো হয়? দেখো, ম্যানুয়াল যখন তোমার ব্যাঙ্ক ডিটেলস ম্যাচ করানো হলো না, সেই অ্যাপ্লিকেশনটাকে আবার কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টে পাঠানো হয়, ডিস্ট্রিক্টে ব্যাক করা হয় রিভেরিফিকেশনের জন্য তোমার ব্যাঙ্ক ডিটেলসটাকে। তো ডিস্ট্রিক্টে এসে ওটা অনেকদিন ধরে ম্যানুয়ালি পেন্ডিং পড়ে থাকে, এবং ডিস্ট্রিক্ট থেকে আবার ওই ম্যানুয়ালি ব্যাঙ্ক ডিটেলসটাকে ভেরিফাই করানো হয়। তো এটার জন্য তোমাদের যদি সলিউশন তোমরা তাড়াতাড়ি পেতে চাও, অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসে যোগাযোগ করবে, যাদের ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে নট ম্যাচ।
তো যত তাড়াতাড়ি তোমরা ডিস্ট্রিক্ট অফিসে খোঁজ করবে তত তাড়াতাড়ি তোমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি তোমাদের ম্যানুয়াল ভেরিফিকেশন জিনিসটা নিয়ে যে ডাউটটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল। এটা আবার দ্বিতীয়বারের জন্য তোমার ম্যানুয়ালি ভেরিফিকেশন করা হয় ডিস্ট্রিক্ট লেভেল থেকে, তাই তোমরা ডিস্ট্রিক্ট অফিসে কন্ট্যাক্ট করে নেবে যাদের অনেকদিন থেকে ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। তো আশা রাখবো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।